হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপার্ট অ্যাকোয়ারিস্ট। যারা গাপ্পি মাছ রাখছেন বা রাখবেন বলে ভাবছেন, তাদের মনে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন আসে এই গাপ্পি মাছ রাখা নিয়ে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনই কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমস্যার উত্তর নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করি। নিয়ন্ট্রেটটা ও গাপ্পি কি একই ট্যাঙ্কে রাখা যায়? হ্যাঁ, অবশ্যই নিয়ন্ট্রেটটা এবং গাপ্পি একই ট্যাঙ্কে রাখা যাবে। নিয়ন্ট্রেটাস অ্যান্ড গাপ্পিজ আর গুড ট্যাঙ্কমেটস, এদের একসঙ্গে আপনি সহজেই রাখতে পারবেন কারণ তাদের খাদ্য একই। এই দুই প্রজাতি পিসফুল ফিশ। এদের সাঁতারের জন্য ট্যাঙ্ক একটু বড় দরকার। এরা প্ল্যান্টেড ট্যাঙ্কে থাকতে পছন্দ করে, তবে ট্যাঙ্কে অতিরিক্ত মাছ ছেড়ে আপনার ট্যাঙ্ক ওভারক্রাউড করবেন না। মিনিমাম 6টি নিয়ন্ট্রেটটা অবশ্যই ট্যাঙ্কে রাখতে হবে, তাহলে এরা ভালো থাকবে। আপনার যদি 10 গ্যালনের ট্যাঙ্ক হয়, আপনি সেখানে 8টা থেকে 10টা গাপ্পি রাখতে পারবেন। অ্যাডাল্ট গাপ্পিরা 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে, তাই আপনি যদি অতিরিক্ত গাপ্পি ট্যাঙ্কে রাখতে চান, তাহলে একটি গাপ্পির জন্য 1 গ্যালন করে জল অ্যাড করতে হবে। একটি ট্যাঙ্কে কী পরিমাণে মাছ রাখা যায় সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটি একবার দেখে নিন, আই বাটন ও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। গাপ্পি মাছ কি সহজেই মারা যায়? হ্যাঁ, গাপ্পি সহজেই মারা যেতে পারে যদি আপনার জানা না থাকে যে গাপ্পির মিনিমাম ট্যাঙ্ক রিকোয়ারমেন্ট কী। যে যে কারণের জন্য আপনার গাপ্পি মারা যেতে পারে সেগুলি হলো: ট্যাঙ্কে অনেক মাছ একসঙ্গে রাখা, ওভার ফিডিং করানোর জন্য, জলের কোয়ালিটি খারাপ হওয়ার জন্য, ট্যাঙ্কে অ্যামোনিয়া বেড়ে গেলে অর্থাৎ নাইট্রোজেন সাইকেল ভালো না হলে। নাইট্রোজেন সাইকেল কীভাবে হয় সেই সম্পর্কে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে, সেটাও আই বাটন ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেটাও একবার দেখে নিতে পারেন। 5 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে জলের তাপমাত্রা ঠিক না থাকার কারণে। 6 নম্বর হচ্ছে ট্যাঙ্কে যদি কোনো অ্যাগ্রেসিভ ফিশ থাকে সেটার কারণে গাপ্পি মারা যেতে পারে। তো উপযুক্ত বাসস্থান, যত্ন ও খাবার পেলে গাপ্পি সুস্থতার সঙ্গে 3-4 বছর বাঁচতে পারে। রেনবো শার্ক ও গাপ্পি কি একই ট্যাঙ্কে রাখা যায়? রেনবো শার্ক ও গাপ্পি একই ট্যাঙ্কে রাখা যাবে না। রেনবো শার্ক গাপ্পিকে চেজিং ও অ্যাটাক দুটোই করতে পারে। একটা 5 গ্যালন ট্যাঙ্কে কি গাপ্পি রাখা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই রাখা যেতে পারে, তবে সেটা নির্দিষ্ট নিয়ম মেনে রাখতে হবে। একটা গাপ্পি কত বছর পর্যন্ত বাঁচতে পারে? সাধারণত একটা গাপ্পি 1 থেকে 3 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিছু কিছু গাপ্পি 4-5 বছরও বেঁচে থাকতে দেখা গেছে, তবে সেটা খুবই কম। গাপ্পিদের জীবন ও আয়ুষ্কাল নির্ভর করে এর জেনেটিক্স এবং হ্যাবিটের উপর। গাপ্পি মাছ কি অ্যাগ্রেসিভ? না, গাপ্পি মাছ অ্যাগ্রেসিভ নয়, এরা খুব শান্ত স্বভাবের মাছ। এরা যে কোনো ছোটো মাছের সঙ্গে থেকে যেতে পারে। ট্যাঙ্কে যদি অনেক মাছ থাকে তখন এরা মাঝে মাঝে একটু অ্যাগ্রেসিভ হতে পারে। যদি ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ খাবার না পায় তখনও এরা অ্যাগ্রেসিভ হতে পারে। মেল গাপ্পিগুলি একটু অ্যাগ্রেসিভ হয় ফিমেলের তুলনায়। মেলগুলি যখন মিটিংয়ের চেষ্টা করে তখন ফিমেলগুলিকে তাড়া করে বেড়ায় বা চেজিং করে। আমি কীভাবে বুঝবো যে আমার গাপ্পি মাছগুলি ভালো এবং আনন্দে আছে? প্রথমত, আপনার গাপ্পির রঙগুলো খুব উজ্জ্বল হবে, চোখগুলো খুব পরিষ্কার হবে, ঘোলাটা হবে না, সাধারণভাবে সাঁতার কেটে বেড়াবে, খুব ধীরে বা খুব দ্রুত ট্যাঙ্কে ছোটাছুটি করবে না এবং হাইডিং প্লেসে লুকিয়ে থাকবে না। এইসব লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার গাপ্পি হ্যাপি না আনহ্যাপি। একটি মৃত গাপ্পি থেকে কি বাচ্চা পাওয়া যেতে পারে? হ্যাঁ, পাওয়া যেতে পারে। বাচ্চা দেওয়ার ঠিক আগের মুহূর্তে যদি গাপ্পিটি মারা যায় তাহলে কিছু বাচ্চা বেঁচে থাকার মতো কন্ডিশনে থাকতে পারে, কিন্তু গাপ্পিটি যদি প্রেগনেন্সির মধ্যবর্তী পর্যায়ে থাকে তাহলে বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই। ট্যাঙ্কে গাপ্পিদের থাকার জন্য কি রাতে লাইট থাকা জরুরি? না, গাপ্পিদের ট্যাঙ্কে লাইটের কোনো প্রয়োজন নেই। রাতে এদের ঘুমানোর জন্য অন্ধকার জায়গার প্রয়োজন হয়। অ্যাকোরিয়ামে লাইট যদি সবসময় জ্বলতে থাকে তাহলে এদের ঘুমের বা রেস্টের ব্যাঘাত ঘটে, ফলে গাপ্পিগুলো ক্রমে ক্রমে দুর্বল হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। দুটো মেল গাপ্পি কি একসঙ্গে রাখা যায়? হ্যাঁ, দুটো মেল গাপ্পি একসঙ্গে রাখা যাবে, তবে যদি তাদের মধ্যে ফাইটিংয়ের প্রবণতা থাকে তাহলে একটি সরিয়ে নিতে হবে, তা না হলে আপনার গাপ্পি ইঞ্জুরি হতে পারে। আপনি ট্যাঙ্কে হাইডিং স্পেস দিন যাতে করে দুর্বল গাপ্পি সেখানে লুকিয়ে থেকে আত্মরক্ষা করতে পারে। গাপ্পি কতদিন সময় নিয়ে বাচ্চা দেয়? গাপ্পি সাধারণত 2 থেকে 3 দিন সময় নেয় বাচ্চা দিতে। ফার্স্ট টাইম মাদার যে গাপ্পিগুলো সেগুলি 12 থেকে 30টি বাচ্চা দিতে অনেক ঘন্টা সময় নেয়। গাপ্পি বাচ্চা দেওয়ার 30 দিনের মধ্যে তার আবার বাচ্চা দিতে পারে। চেরি সিম কি গাপ্পির সঙ্গে রাখা যেতে পারে? হ্যাঁ, চেরি সিম এবং গাপ্পি একসঙ্গে রাখা যেতে পারে। এরা দুজনেই পিসফুল ফিশ এবং এদের সহজেই যত্ন নেওয়া যায়। সিমগুলো যদি খুব ছোট হয় তাহলে ট্যাঙ্কের দিকে একটু বেশি নজর রাখবেন এবং ট্যাঙ্কে হাইডিং প্লেস অবশ্যই দেবেন। তো বন্ধুরা, আশা করি গাপ্পি সম্পর্কে কিছু কনফিউশন আপনাদের দূর হলো। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনি এবং ভালো থাকুক আপনার মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশ কিপিং।